দেশের কল্যাণে আমরা নিজেদেরকে প্রস্তুত করব। দেশসেবায় স্কাউটরা সদা প্রস্তুত। অগ্রদূত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান, এ বিষয়ে আলোচনা করছেন জনাব সেলিম নওয়াজ ভূঁইয়া। আজকে আমি তোমাদের দেখানোর জন্য সরাসরি স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর এখানে নিয়ে আসছি। এইখানে একটা জিনিস জানতে হবে যে কোথায় কোনটা ব্যবহার করা যায়। যেমন কিছু কিছু কক্ষ আছে যেখানে এমন কাজ চলে যেখানে ডাস্ট হয় বা মানে বিভিন্ন ধোঁয়া ওড়ে বা কণা, তুলার কণা বা এই ধরনের জিনিস ওড়ে, সেই সমস্ত জায়গায় স্মোক ডিটেক্টর লাগালে প্রবলেম হতে পারে। কারণ হলো যে ফলস অ্যালার্ম দিতে পারে স্মোক ডিটেক্টর, ওটাকে ধোঁয়া হিসেবে ভুল করে অনবরত ফলস অ্যালার্ম দিতে পারে। সেই সমস্ত জায়গায় আমরা হিট ডিটেক্টর ব্যবহার করব। আর এমনিতে নর্মাল যে সমস্ত স্থান থাকে সেখানে আমরা স্মোক ডিটেক্টর ব্যবহার করব সংকেতের জন্য। যে মানুষের অবর্তমানে এগুলো আগুন লাগলে ডিটেক্ট করবে এবং সিগনাল দিয়ে জানিয়ে দেবে কোন জায়গায় কোথায় আগুনটা লাগলো। আমরা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে এই সমস্ত জানতে পারি। তো স্মোক ডিটেক্টর দুই ধরনের থাকে, আমাদের জানতে হবে কোথায় কোনটা ব্যবহার করা যায়। যেমন আমি একটা স্মোক ডিটেক্টর এখানে দেখাই বাস্তবে। এই স্মোক ডিটেক্টর এটা অটো অ্যালার্ম, সে নিজে থেকেই নিজেই অটো অ্যালার্ম দেয়, এটা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে কাজ করে না। এই ডিটেক্টরটা যদি লাগানো হয় ওয়ালের সঙ্গে বা ছাদে, সাধারণত ছাদে লাগানো হয় ডিটেক্টর, এটা লাগিয়ে রাখলে যখনই ঘরে কখনো আগুন লাগবে বা স্মোক হবে, স্মোক হলেই সে এটা স্মোকটাকে ডিটেক্ট করতে পারবে এবং সাথে সাথে এটা অ্যালার্ম দেওয়া শুরু করবে। তো রাত্রে ঘুমের ঘরে যদি কেউ ঘুমিয়ে থাকে তখন যদি আগুন লাগে, তাহলে সে আগুন থেকে যে ধোঁয়া হবে সেই ধোঁয়া দেখার সাথে সাথেই এটা বাজা শুরু করবে, যাতে ঘুমের ভিতরে মানুষ অজ্ঞান অবস্থায় মানে ধোঁয়ায় আক্রান্ত হয়ে মারা না যায়, সে জেগে উঠবে এবং সেই হাত থেকে বাঁচতে পারবে। এটা এইভাবে ব্যাটারিটা সেট করে ছাদের সঙ্গে লাগিয়ে রাখলে আমরা এটা থেকে উপকার পেতে পারবো। এইটা আমরা টেস্ট করি, এই যে সাউন্ডটা হচ্ছে এই এইরকমভাবে সে এই স্মোক চারিদিক দিয়ে যখনই ডিটেক্ট করবে তখনই এর সঙ্গে সঙ্গে এইভাবে বাঁচতে থাকবে, অনবরত বাঁচতে থাকবে। এরকম বাঁচতে থাকলে তখন ঘুম ভেঙে যাবে এবং ঘরে যে সমস্ত লোক থাকবে তারা আত্মরক্ষা করতে পারবে এবং আগুন নিভানোর ব্যবস্থাও করতে পারবে। আর এক ধরনের ডিটেক্টর যেগুলো থাকে স্মোক, এই ডিটেক্টরগুলো এটা সরাসরি নিজে কোনো অ্যালার্ম দেয় না, এগুলো কন্ট্রোল প্যানেলের সঙ্গে তারের মাধ্যমে সংযোগ থাকে, বিভিন্ন কক্ষে বিভিন্ন রুমে বিভিন্ন জায়গায় লাগানো থাকে। বড় বড় যে সমস্ত ভবন থাকে বা ইন্ডাস্ট্রি থাকে সেই সমস্ত জায়গায় লাগানো হয়। এখানে কোনো আগুন লাগলে স্মোক ডিটেক্ট করার সাথে সাথে সে সরাসরি ওই কন্ট্রোল প্যানেলকে জানায় এবং কন্ট্রোল প্যানেল ওখানে বাতি জ্বলে জানায় দেয় যে কত নম্বর কক্ষে কোন জায়গাটায় আগুন লেগেছে এবং সে ফায়ার অ্যালার্মগুলোকে বাজিয়ে দেয়। বিভিন্ন স্থানে স্থাপিত ফায়ার অ্যালার্মগুলোকে বাজিয়ে দেয়, ফলে পুরো ভবনের বা ওই ইন্ডাস্ট্রির সবাই জানতে পারে যে আগুন লেগেছে এবং এখানে এত নম্বর কক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইখানে একটা মজার কথা যে আমাদের দেশে আমরা প্রায় অনেক ইন্ডাস্ট্রিতে করছি কি, এই এইগুলো যেহেতু ব্যয়বহুল, একটু ব্যয়বহুল এবং কন্ট্রোল প্যানেলের সঙ্গে সংযুক্ত করতে হয়, এগুলো না লাগিয়ে আমরা করি কি, এই এই অটো ডিটেক্টরগুলো নিয়ে আমরা ইন্ডাস্ট্রিতে লাগাই। এটা লাগানোর কোনো যুক্তি নাই, এটা বাসগৃহের জন্যে, ছোটো ছোটো কক্ষের জন্যে এটা প্রযোজ্য। কিন্তু এটা যদি ইন্ডাস্ট্রিতে লাগাই, একটা দশতলা ভবনের কোনো একটা রুমের ভিতরে আগুন লাগলো, সেখানে এটা ডিটেক্ট করলো, করে এটা বাজলো, কিন্তু নিচে থেকে গার্ড বা অন্য কোনো রুম থেকে এটা কেউ শুনতেও পারবে না, জানতেও পারবে না যে কোথায় আগুন লাগছে। কাজেই সেখানে এই ধরনের ব্যবস্থাপনা ঠিক নয়, সেখানে এই ধরনের ডিটেক্টর যেটা কন্ট্রোল প্যানেলের সঙ্গে সংযুক্ত থাকে সেগুলোই লাগাতে হবে। আর যেখানে খুব ডাস্ট বেশি হয় সেখানে আমরা এ ধরনের হিট ডিটেক্টর লাগিয়ে রাখতে পারি। যে হিট তাপ একটা নির্দিষ্ট মাত্রা পার হয়ে যাওয়ার পরেই যদি ওভার হিটিং হয় রুমটা, তখনই সে বুঝতে পারবে যে এখানে আগুনের সূত্রপাত হয়েছে এবং সঙ্গে সঙ্গে সে কন্ট্রোল প্যানেলকে জানাবে, কন্ট্রোল প্যানেল সরাসরি ফায়ার অ্যালার্ম বাজিয়ে সমগ্র ভবনের সবাইকে জানিয়ে দেবে। তো আমরা স্কাউটরা নিশ্চয়ই এখন থেকে বুঝলাম যে কিভাবে ফায়ার অ্যালার্ম পাওয়া যায়, অটোমেটিকভাবে এটাকে ডিটেক্ট করা সম্ভব হয়।
বর্তমান যুগে কিন্তু আরেকটা নতুন পদ্ধতি রয়েছে, সেটা হলো ক্লোজ সার্কিট ক্যামেরা। তো ক্লোজ সার্কিট ক্যামেরায় এটা সব সময় সম্ভব হয় না, সব সময় লোকজন ঠিকমতো থাকে না, আবার ছোট ছোট অনেক রুম টুম থাকে যেখানে এই ক্যামেরা হয়তো স্থাপন করা সম্ভব হয় না, সেক্ষেত্রে এই ব্যবস্থাপনাটাই সবচাইতে ভালো। কবিতা আমাদের জীবনের অংশ, জীবনের কথা কবিতার মাধ্যমে প্রকাশ করছে আমাদের স্কাউট বন্ধু। তোমাদের হাড়গুলো জ্যোৎস্নারাতে উড়ে যাওয়া সাদা কবুতর, সুদূর ঝর্ণার জলে স্বপ্ন ছাওয়া ঘাসের সবুজ, তোমাদের হাড়গুলো অন্তহীন স্রোতস্বিনী, সুরের নির্ঝর একতারা হাতে এক বাউলের মনোজ গম্বুজ, তোমাদের হাড়গুলো বাংলার সীমানা ডিঙানো ক্রমশ বর্ধিষ্য এক হরিত বাগান, কারাবাইন তাক করা বেপরোয়া সৈনিকের গান, তোমাদের হাড়গুলো বাংলার হৃৎপিণ্ডে অবিস্মরণী ঝড়, বাংলার জন্মতিথি রক্তে লেখা 16 ডিসেম্বর। বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে গত 24 থেকে 29 নভেম্বর অনুষ্ঠিত হলো 24তম এশিয়া প্যাসিফিক স্কাউট কনফারেন্স। এশিয়া প্যাসিফিক অঞ্চলের 26টি দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের স্কাউট কর্মকর্তাগণ, ওয়ার্ল্ড স্কাউট কমিটির কর্মকর্তাগণ, এশিয়া প্যাসিফিক রিজন স্কাউটসের কর্মকর্তাগণ এই কনফারেন্সে অংশগ্রহণ করেন। কনফারেন্সের মূল থিম ছিল ব্রিজিং দ্য গ্যাপ। এই আলোকে, এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই কনফারেন্সের আমরা আয়োজন করি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী গত 24 নভেম্বর তিনি তার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর আগে 15 থেকে 21 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এনসিলির ইভেন্ট হিসাবে গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে কোর্স ফর লিডার ট্রেনার্স, যেখানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের 16টি বাংলাদেশ সহ 16টি দেশের 28 জন বিদেশি সহ মোট 70 জন অংশগ্রহণ করে। এটি হলো আন্তর্জাতিক মানের বয়স্ক লিডারদের জন্য সর্বোচ্চ কোর্স। এই কোর্সে আমাদের এখানে বিদেশ থেকে 6 জন ট্রেনার এসেছিলেন, আমরা বাংলাদেশ থেকেও আমরা 7 জন ট্রেনার ছিলাম। এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হল স্কাউটিং ব্যবস্থাপনায় বয়স্ক লিডাররা, যারা নাকি দল পরিচালনা করবে, যারা ইউনিট লিডার হবেন, তাদেরকে তারা প্রশিক্ষণ দেবেন। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই কোর্স ফর লিডার ট্রেনিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মৌচাকে এই আয়োজন করেছি, সেখানে বিশেষ করে ফান্ডামেন্টাল অফ স্কাউটিং, অ্যাডাল্ট লিডার্স রিক্রুটমেন্ট এবং তাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম ফেসিলিটেশন, এই সমস্ত বিষয়গুলি সেখানে আলোচনা হয়েছিল। এছাড়াও সাভারের সিডিএমএ, ব্র্যাক সিডিএমএ অনুষ্ঠিত হলো 17 থেকে 21 পর্যন্ত ইউথ ফোরাম। এখানে 26টি দেশের প্রায় 58 জন বিদেশি মেহমান স্কাউট সহ, যারা ইয়াং পিপল, যারা রোভার বয়সী ছেলে মেয়েরা, তাদের সহ বাংলাদেশের মোট 79 জন অংশগ্রহণকারী ছিলেন এবং তারা তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে তারা আলোচনা করেছেন। মূলত স্কাউটিং হচ্ছে ইয়াং পিপলদের জন্য, যারা যুব বয়সী ছেলে মেয়ে, তাদের জন্যই মূলত স্কাউটিং এবং রোভারিং। যারা স্কাউটিংয়ে অ্যাডাল্ট আমরা রয়েছি, আমাদের মূল কাজ হচ্ছে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, তাদেরকে সাপোর্ট দেওয়া। সেইভাবেই আমরা চাই যে আমাদের স্কাউটিং আন্দোলন এখন বর্তমানে যে 165 দেশের আছে, এটা আরও যেন শক্তিশালী হোক, আরও সম্প্রসারিত হোক, আরও ছড়িয়ে পড়ুক। সেই হিসাবে কিন্তু এশিয়া প্যাসিফিক স্কাউটসের যে স্কাউটিং, তার একটা ভালো ইমেজ রয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে বিশ্বের স্কাউটিংয়ের যে জনসংখ্যা, পপুলেশান, তার 80% হচ্ছে আমাদের এশিয়া প্যাসিফিক থেকে। আমি আবার ফিরে আসতে চাই এশিয়া প্যাসিফিক রিজন স্কাউট কনফারেন্সে। এখানে 432 জন টোটাল অংশগ্রহণকারী ছিলেন, তার মধ্যে বাংলাদেশ থেকে, বাংলাদেশের প্রায় আমাদের 85 জন ডেলিগেট এবং অবজারভার ছিলেন। এছাড়া বিদেশি বিভিন্ন 23টি দেশের 347 জন বিদেশি স্কাউট লিডার অংশগ্রহণ করেন। এছাড়াও আমাদের ওয়ার্ল্ড স্কাউট কমিটির থেকে আমাদের স্কাউট লিডার এসেছিলেন, আমাদের ইউরেশিয়া অঞ্চল, ইউরোপ অঞ্চল, আফ্রিকা অঞ্চল, এই সকল অঞ্চল থেকে, এছাড়া ক্যানাডা এবং বিভিন্ন দেশ থেকেও, বয় স্কাউটস অফ আমেরিকা, এই দেশসমূহ থেকে আমাদের অনেক স্কাউট লিডার অংশগ্রহণ করেছিলেন। আমরা দাবি করে বলতে পারি যে এইবারের যে কনফারেন্স, এটা সকল স্কাউট লিডারের কাছে
অত্যন্ত প্রশংসনীয় হয়েছে। আমি স্কাউটিং এর ভাষায় বলবো, আমি আই ডিড মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা আমি প্রয়োগ করেছি, এবং ইউথ ফোরাম, সিএলটি কনফারেন্স, এটি সবার কাছে আমি মনে করি যে সমাদৃত হয়েছে। সবাই বলেছে, বিদেশি মেহমানসহ সবাই বলেছে যে আমাদের এই কনফারেন্স ব্যতিক্রমধর্মী কনফারেন্স ছিল এবং আমরা সফলতা লাভ করেছি। আশা করছি আমাদের এই কনফারেন্সের মাধ্যমে আমরা যে নতুন একটা ধ্যান ধারণা, নতুন যে আমরা উৎসব পেয়েছি, এর মাধ্যমে এই কনফারেন্সকে আমরা পুঁজি করে আগামী দিনগুলোতে আমাদের বিশেষ করে বাংলাদেশে আমরা স্কাউটকে আরও বেশি সম্প্রসারিত করতে পারবো। নাচ, গান, কবিতা আবৃত্তি আমাদের জীবনের অংশ, সংস্কৃতির অংশ। স্কাউটরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। এবারে স্কাউট বন্ধুদের পরিবেশনায় আপনি তো ইউথ ফোরাম এবং কনফারেন্সে অংশগ্রহণ করেছিলেন, আপনার অভিজ্ঞতা থেকে যদি আমাদের সাথে কিছু শেয়ার করতেন। আমি যখন প্রথমে ইউথ ফোরামে যাই, আমার ব্যাপারটা ছিল এরকম যে কি করব কিংবা কিভাবে জিনিসটা অনুষ্ঠিত হবে, এই জিনিসটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। বাট পরবর্তী পর্যায়ে যে টপিকসগুলো সিলেক্ট করেছে তারা, যে ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, লেস প্রিভিলেজ পিপল, এবং আরেকটা টপিক ছিল ডিজিটাল ডিভাইড, এগুলোর মাধ্যমে যখন নিজেকে কন্ট্রিবিউট করা শুরু করলাম, পয়েন্ট আউট এবং গ্রুপ ডিসকাশনে কাজ করতে শুরু করলাম, অনেক বেশি ভালো লাগলো যে তাদের সাথে কাজ করতে গিয়ে তারা প্রচন্ড পরিমাণে বন্ধুত্বসুলভ কাজ করছে। আর ইউথ ফোরামের আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা ছিল, আমাদের বাংলাদেশের ডেলিগেট মেম্বার ছিল, সে ইলেকশনে জয় লাভ করেছে, পরবর্তী 3 বছর থেকে কাজ করার জন্য সুযোগ পাবে
ওয়ার্ল্ড স্কাউট এপিআর কমিটিতে, এবং সে এই টপিকসগুলো নিয়ে আমরা যে পয়েন্টগুলো দিয়েছি সেগুলো নিয়ে কাজ করবে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে কনফারেন্সে তারা যখন আসে তাদের সাথে কাজ করতে গিয়ে এখানে বিভিন্ন ধরনের লোকজন ছিল। দেখা গেছে প্রত্যেকটা দেশেরই তাদের চিফ ন্যাশনাল কমিশনার এবং ওয়ার্ল্ড স্কাউট কমিটির চেয়ারম্যান, তারা এতটা বন্ধুত্বসুলভ আমাদের সাথে মিশেছে। মানে গত ছয় দিন থেকে, মানে ছয় দিনের মধ্যে মনে হয়নি যে আসলে আমরা অন্য কোথাও আছি, মনে হচ্ছিল যেন আমরা বাংলাদেশের বাইরে গিয়ে তাদের সাথে নতুন করে আবার বন্ধুত্ব করছি আর কি। সোনিয়া আপু, আপনি তো সেফটি এবং সিকিউরিটির দায়িত্বে ছিলেন, সাব কমিটিতে ছিলেন, আপনার অভিজ্ঞতাটা কেমন হয়েছে? আমাদের দায়িত্বটা ছিল আসলে এরকম যে বিদেশ থেকে আগত যে ফরেনাররা ছিলেন ওনাদের সার্বক্ষণিক কনফারেন্স চলাকালীন সময় সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করা, আর আরেকটা বিষয় ছিল যে কনফারেন্স চলাকালীন সময় তাদের স্বাস্থ্যগত যে সমস্যাগুলো ওগুলোর জন্য আমাদের অনেক রোবার কাজ করেছেন তাদের হেলথ কেয়ারের বিষয়টায়। নিমা ভাইয়া, আপনার আপনি তো অ্যাকোমোডেশন সাব কমিটিতে ছিলেন, আপনার অভিজ্ঞতাটা একটু। আমরা বাংলাদেশের ঢাকা শহরের যে বড় বড় পাঁচটা হোটেলে তাদের আবাসনের ব্যবস্থা করেছিলাম। আমরা তাদের সাথে কনফারেন্স শুরু হওয়ার আগ থেকে কনফারেন্স শেষ হওয়ার পরের দিন পর্যন্ত তাদের সাথে সময় কাটাতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে যখন আমাদের বিদেশি বন্ধুদের সাথে কথা বলেছি তখন তারা হোম হসপিটালিটি সার্ভিসের ব্যাপারে অনেক সন্তুষ্ট ছিলেন, বিশেষ করে যারা ইউথ ফোরাম আমাদের সপ্তম এশিয়া স্পেসিফিক রিজিওনাল স্কাউট ইউথ ফোরামে যারা অংশগ্রহণ করেছিলেন। মাঝখানে তো আমাদের কনফারেন্স শুরু হওয়ার মাঝখানে তিন দিন গ্যাপ ছিল, সেই গ্যাপ গুলোতে যখন আমাদের ন্যাশনাল স্কাউট লিডার বা আমাদের স্কাউটার যারা আছেন তাদের বাসায় যখন যারা ছিলেন তারা অনেকেই সন্তুষ্ট এবং অনেকেই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে গেছে। সারা বিশ্বের মতো আমাদের সারা বাংলাদেশ জুড়ে স্কাউটিং এর বিভিন্ন ধরনের প্রোগ্রাম কোথাও না কোথাও নিয়মিতভাবেই চলছে। এবার এই সকলের খবরাখবর নিয়ে স্কাউট সংবাদ। 24তম এপিআর স্কাউট কনফারেন্স উপলক্ষে ঢাকায় আগত বিশ্ব স্কাউট সংস্থার ও বাংলাদেশ স্কাউটসের একটি প্রতিনিধি দল গত 28 নভেম্বর বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউটের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। এ সময় মহামান্য রাষ্ট্রপতিকে কনফারেন্সের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। বাংলাদেশ স্কাউটসের সার্বিক ব্যবস্থাপনায় ও এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউটের সহযোগিতায় গত 24 থেকে 29 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হল 24তম এপিআর স্কাউট কনফারেন্স। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ কনফারেন্সের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী যুবকদের আগামী নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। আসলে এটা আমার খুবই প্রিয় সংগঠন, কারণ যতগুলি প্রিয় সংগঠনগুলি আছে তার মধ্যে অন্যতম। কারণ স্কাউটিংয়ের মাধ্যমে ছোটবেলা থেকে আমাদের ছেলেমেয়েরা ধাপে ধাপে আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠে, আত্মমর্যাদাশীল হয় এবং দেশ ও দেশের জনগণের প্রতি সেবার মনোভাব নিয়েই নিজেদেরকে গড়ে তোলে। একটা সেবার ব্রত নিয়ে এই স্কাউটিংয়ের কাজ শুরু হয়। প্রকৃতির কাছাকাছি গিয়ে প্রায়োগিক শিক্ষা, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং দেশের জন্য দায়িত্ব পালনে স্কাউটরা ফার্স্ট রেসপন্ডেন্ট হিসেবে কাজ করে। আমি নিজে যখনই সুযোগ পাই তখনই স্কাউটিংকে উৎসাহিত করবার চেষ্টা করি। আমাদের সরকারি বাসভবন গণভবনে কাপদের অ্যাওয়ার্ড বিতরণের ফাঁকে কাপদের সঙ্গে যে মজার মজার খেলায় অংশ নিয়েছিলাম সেটা সবসময় আমার মনে পড়ে। এই বৃদ্ধ বয়সে মনে হয়েছিল সেই আবার ছোটদের সাথে মিলে ছোট হয়ে গেছি। আমাদের দেশে বর্তমানে 11,64,000 স্কাউট সদস্য রয়েছে। 2013 সালে এই সংখ্যা হবে 15 লাখে। সরকার তিনটি প্রকল্পের মাধ্যমে দেশের স্কাউটিং সম্প্রসারণে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, কনফারেন্স সাংগঠনিক কমিটির সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুল আলম বীর প্রতীক, এপিআর এর সহসভাপতি জনাব মুকিউদ্দিন সারওয়ানি, বিশ্ব স্কাউট কমিটির চেয়ারম্যান জনাব সাইমন হ্যাং। কনফারেন্স উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত স্ট্যাম্প ও উদ্বোধনী খাপ অবমুক্ত করেন মাননীয় প্রধানমন্ত্রী। কনফারেন্সের বিভিন্ন অনুষ্ঠানে মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি উপস্থিত ছিলেন। কনফারেন্সের অংশগ্রহণকারী দেশি বিদেশিদের গত 26 নভেম্বর বিশেষ ট্রেনে শ্রীমঙ্গলে এই শিক্ষা সফরের আয়োজন করা হয়।
কনফারেন্সের দ্বিতীয় দিন এপিআর স্কাউট কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটি বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ বিপুল ভোটে আগামী 6 বছরের জন্য সদস্য নির্বাচিত হন। কনফারেন্স চলাকালীন বিশ্বের বিভিন্ন দেশের টপ অ্যাচিভারদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রায় 600 জন টপ অ্যাচিভার অংশ নেয়। দেশব্যাপী বিদ্যুতের ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য 579টি পেট্রো লিডার কোর্সের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস ও বিদ্যুৎ বিভাগের যৌথ উদ্যোগে বিদ্যুৎ ক্যাম্প বাস্তবায়নের লক্ষ্যে লিডারদের জন্য একটি ওরিয়েন্টেশন কোর্স গত 1 ডিসেম্বর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হয়। কোর্স উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। কোর্সে 50 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 24তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট কনফারেন্স আয়োজন উপলক্ষে গত 22 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় টপ স্কাউট এক্সিকিউটিভদের এক সভা। সভায় বাংলাদেশ স্কাউটের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ মজিবুর রহমান মান্নান। বাংলাদেশ স্কাউটসের সহসভাপতি ও 24তম এপিআর স্কাউট কনফারেন্সের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাবিবুল আলম বীর প্রতীক বিশ্ব স্কাউট সংস্থার সর্বোচ্চ অ্যাওয়ার্ড ব্রোঞ্জ উলফে ভূষিত হন। গত 29 নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্কাউট সংস্থার চেয়ারম্যান তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করেন। বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ ও মার্কেটিং বিভাগের উদ্যোগে গত 3 নভেম্বর বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত হয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব জনাব হেদায়তুল্লাহ আল মামুন। মত বিনিময় সভায় 50 জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এবার পত্রপত্রিকার খবর। বাংলাদেশ স্কাউটসের মুখপত্র অগ্রদূত প্রকাশিত হয়েছে। 24তম এপিআর স্কাউট কনফারেন্স উপলক্ষে একটি সুদৃশ্য স্মরণিকা প্রকাশ করা হয়েছে। অ্যাটাচ গ্যাদারিং উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে। স্কাউট সংবাদ শেষ হলো। খোদা হাফেজ। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, পরিবেশ উন্নয়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আসুন আমরা দেশসেবায় একযোগে আত্মনিয়োগ করি। অগ্রদূত আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।